Tuhafsa Ramzani Doctor. আমি ডাক্তার এ কে আজাদ, কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমি কর্মরত আছি। আজকে রমজানের বিষয় নিয়ে আমরা একটু কথা বলছি। সহজপাচ্য খাবার কি বলতে কি বোঝায় আপনারা সবাই জানেন, অর্থাৎ সহজে হজম হয়, আমাদের শরীর সহজে গ্রহণ করতে পারে, বেশি করে খাবো না, অতিরিক্ত খেয়ে দেখা গেছে যে আবার বেশি করে পানি খায় অনেকে। অনেকের ধারণা থাকে যে অতিরিক্ত না খেলে, বেশি করে না খেলে পরের দিন খিদা লেগে যাবে। অনেকে মনে করে বেশি করে পানি না খেলে পরের দিন আমার পানি তৃষ্ণা হবে। কাজে এই এই সমস্ত ধারণাগুলো আসলে ভুল। আপনি যে পরিমাণ খাবার খেতে পারেন তার চেয়ে একটু কম খাবেন, দেখবেন আপনার ভালো লাগছে এবং পরের দিন আপনার খিদা লাগছে না, আপনি সহজে রোজাটা রাখতে পারবেন, আপনার আরাম লাগবে। এবং যারা আমরা দেখা গেছে খাবারের পরে অনেক পরিমাণ পানি গ্রহণ করি, পেট ফুলে ফেলি পানি, তারপর দেখা গেছে যে আমাদের শুইতে আমাদের অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়, হাঁসফাঁস লাগে, তো কাজেই আমাদের আমরা এমনটা করব না যে খাবার খেয়ে আমরা নিজেরাই অস্বস্তিতে পড়ে যাই এবং অসুস্থ হয়ে যাই। কাজেই খাবারের ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতনতা পালন করব, আমরা খেয়াল করব। রুআফসা রমজানে ডাক্তার। করোনা সহ নানা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে একমাত্র হালাল ভেষজ পানীয় রুআফসা। ইফতারে আপনি পান এক অন্যরকম সতেজতা। আহ রুআফসা, শত বছরের স্বাদ, শত বছরের আস্থা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।